নমো বিষ্ণু। 172 বছর পর যোগিনী একাদশীতে স্বয়ং বিষ্ণুর কৃপায় এই ছয় রাশির ভাগ্য চমকাবে। 14 জুন 2023 বুধবার এই যোগিনী একাদশীতে স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় এই ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি আলোচনা করব আগামীকাল। কিছু দুর্লভ সংযোগ অমৃত যোগ রয়েছে, আপনার শোভন যোগ রয়েছে এবং মহালক্ষ্মী যোগ রয়েছে। এই শুভ যোগ এবং ধনযোগ সৃষ্টি হচ্ছে। এই যে আগামীকাল এই চারটি শুভ যোগে এবং 172 বছর পর এই শুভ যোগগুলো সৃষ্টি হয়েছে এবং স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে এই ছয় রাশির। এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে প্রত্যেকে নমো বিষ্ণু। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন মা তা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ। দেখুন, এই যে একাদশীতে যদি আপনারা এই একাদশীর ব্রত পালন করেন, আপনাদের যে কোনো মনের ইচ্ছা পূরণ কিন্তু হবে। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ, বাধা প্রাপ্ত হচ্ছে এমন কোনো কাজ, এই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। এবং এই একাদশীর পর থেকেই আপনাদের কপাল খুলবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হবে। আপনাদের এই শুভ যোগগুলো সৃষ্টি হয়েছে, যার ফলে এই রাশিগুলো ছয়টি রাশির মানে ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি। আমি একে একে বলবো কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আবারও বলি, প্রত্যেকে নমো বিষ্ণু। অবশ্যই কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আগামীকাল থেকে বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামী 15 দিনের মধ্যে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং শেয়ার বাজার এবং বিদেশ এবং ব্যবসা আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি কিন্তু হচ্ছে। স্বয়ং বিষ্ণুর কৃপায় ভাগ্য কিন্তু চমকাতে চলেছে মকর রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম, আপনাদের কেরিয়ারের জায়গা ভালো হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে ধনুরাশি। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে ধনুরাশির। এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই সকল জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। আপনাদের
ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, এই সময়ের মধ্যে অপার ধন আপনাদের আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। স্বয়ং বিষ্ণুর কৃপায় মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের প্রফিট ইনকাম সাকসেস দেখা যাচ্ছে, কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি দিবে, শুভ বিবাহ এবং দাম্পত্য সুখ, সন্তানের জায়গায় শুভ, এবং এই সময়ের মধ্যে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির 172 বছর পর এই শুভ যোগে বৃষ রাশির মহা পরিবর্তনের উপর পরিবর্তন আসতে চলেছে। আপনাদের ভাগ্য চমকাবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে বৃষ রাশি। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো তার আগে আবারও বলবো প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করুন। বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে এই ছয় রাশি। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অন্তিম এবং শেষ যে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হবে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এই টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা ব্যবসা ভাগ্য সম্পত্তি কর্ম কেরিয়ার এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছে। লিখে রাখুন, স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ পেতে চলেছে সিংহ রাশি, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং দীর্ঘদিনকার না হওয়া কাজ, বহুদিনকার আটকে থাকা কাজ, এই কাজ আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট কাজ কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও বলছি আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদেরা শেয়ার করুন। এই যোগনী একাদশী থেকেই এই রাশিগুলো ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন আরও ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।